পারিয়া সিনেমার প্রিমিয়ার হয়ে গেল অ্যাক্রোপলিসের সিনেপলিসে। রাস্তার অবলা পশুদের ওপর অত্যাচারের প্রতিবাদ নিয়ে এবং মানবিক বার্তা নিয়ে পরিচালক তথাগত মুখার্জি আনলেন সিনেমা পারিয়া। প্রসঙ্গত উল্লেখ্য যে এই পারিয়া সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে। এক অসাধারণ বার্তা এবং পথপশুদের পাশে থাকার মানবিক বার্তা নিয়ে সিনেমা পারিয়া দর্শকদের মনে প্রথম থেকে এক আলাদা আপ্লুত আমেজ এই পারিয়া সিনেমা নিয়ে। এবং এই পারিয়া সিনেমার প্রিমিয়ারের দিন তারকাদের রমরমা যেমন দেখা গেল, তেমনি এই সিনেমা নিয়ে কী কী বললেন এই সিনেমার অভিনয় করা তারকারা থেকে শুরু করে চলচ্চিত্র জগতের পরিচিত মুখরা, আসুন তার খণ্ডচিত্র দেখে নেওয়া যাক। কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট, আমাদের টিভি। পারিয়া রিলিজ করে গেছে অলরেডি, ওটা পশ্চিমবঙ্গের নানান ডিস্ট্রিক্টে নানান হলে, প্লিজ গিয়ে দেখুন, আমাদের জানান কেমন লাগলো। আমরা এই সিনেমাটা খুবই একটা পার্সোনাল জায়গা থেকে বানিয়েছি, এই মেসেজটা, এই সাবজেক্টটা আমাদের সবার, আমার কথাগত আমাদের প্রডিউসারদের খুব পার্সোনাল একটা মেসেজ, এবং আমরা এটাকে একটা আউট অ্যান্ড অ্যাকশন কমার্শিয়াল সিনেমার মতন করে বানিয়েছি। আমাদের আশা যে আপনাদের ভালো লাগবে, প্লিজ দেখে জানান, আমাদেরকেও জানান এবং আপনাদের আশেপাশে সবাইকে জানান কেমন লেগেছে। আমার একটাই রিকোয়েস্ট, যেটা একমাত্র জিনিস বলা, সেটা হচ্ছে যে এসে প্রেক্ষা নিয়ে সিনেমাটা দেখুন, এটাই একমাত্র বলা। আর